হ্যাঁ কি অবস্থা সবার আজকে আবারও চলে এলাম আরও একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুগল ক্রম ব্রাউজারের দশটা গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে বর্তমানে যেহেতু ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে গুগল ক্রম খুবই খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম বা ব্রাউজার সেক্ষেত্রে এই ব্রাউজারে যদি কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স আমরা জেনে নিতে পারি তাহলে হয়তো সেটা আমাদের অনেকের জন্যই অনেক উপকার হবে তো আজকে আমরা তেমনই দশটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করবো হয়তো আপনি সেগুলো জানেন হয়তো অনেকেই জানেন না তো চলুন শুরু করা যাক ট্রিপ আপনি যদি মনে করেন আপনি ইন্টারনেট ব্রাউজিং সময় আপনাকে যেন কেউ ট্র্যাক করতে না পারে আপনি কোথায় আছেন আপনি কি করতে পছন্দ করেন আপনার ইন্টারেস্ট কি বা এই ধরনের কার্যক্রমগুলো যদি কেউ ট্র্যাক না করতে চায় বা না করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকগনিটো উইন্ডো ট্যাবটা ব্যবহার করতে পারেন ডিসপ্লেতে আমি প্রত্যেকবার প্রত্যেকটা ট্রিক্স দেওয়ার সময় স্ক্রিনশট আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে ট্রিক নাম্বার টু কুইক সার্চ গুগল ক্রমের এই ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার হয়তো আপনি একটা আর্টিকেল পড়তেছেন পড়তে পড়তে মাঝখানে এমন একটা শব্দ এলো যেটা সম্পর্কে আপনি বুঝতে পারছেন না যে এটা আসলে কি হতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু এই কুইক সার্চ অপশনটা ব্যবহার করে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি এটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যেতে পারবেন যারা মাল্টিটাস্কিং করেন ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে প্রচুর ট্যাবই ওপেন করতে হয় তাদের জন্য গ্রুপ ট্যাব বা ট্যাব গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার হয়তো আপনি প্রচুর প্রচুর ট্যাব ওপেন করেন ট্যাব ওপেন করতে 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 কোথায় কোন ট্যাবটা আছে আপনি বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনি কিন্তু গ্রুপগুলো ট্যাবগুলোকে গ্রুপ ওয়াইজ ভাগাভাগি করে আপনি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই জঞ্জাল যে একটা ব্যাপার আছে সেটা থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন ট্যাব গ্রুপ কিভাবে করবেন সেটা হয়তো আপনি অলরেডি ডিসপ্লেতে দেখতে পেরেছেন আমি স্ক্রিন রেকর্ড করে আপনাকে দেখাচ্ছি তো সেটা দেখে দেখে কিন্তু আপনি করে নিতে পারেন যারা মাল্টিটাস্কিং করেন আশা করছি তাদের জন্য এই ফিচারটা খুবই 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 হেল্পফুল হবে মাঝে মাঝে এমন হয় আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আমাদের ভুলবশত ওই ট্যাবটা ক্লোজ করে ফেলি অন্য অন্য ট্যাব ক্লোজ করতে যেয়ে আমাদের কাজের ট্যাবটাও ক্লোজ করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই হ্যাসেল করতে হয় এটা ফিরে আনার জন্য সে তার জন্য কিন্তু গুগল ক্রমের একটা চমৎকার ফিচার রয়েছে আপনি কন্ট্রোল ধরে চাপ তাহলে দেখবেন যে আপনার অ্যাক্সিডেন্টলি ক্লোজ ট্যাবটা ওপেন হয়ে যাবে বর্তমানে ইন্টারনেটে স্টাডি করা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনি স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলেন অথবা প্রফেশনাল লাইফে যারা রয়েছেন তাদেরকে বলেন সবাই কিন্তু বর্তমানে ইন্টারনেটে স্টাডি করে অনেক আপডেটেড থাকার চেষ্টা করে সেক্ষেত্রে আপনি এই রিডিং লিস্ট এই অপশানটা আপনাকে অনেক বেশি সহায়তা করতে পারে এই রিডিং লিস্টের মাধ্যমে আপনি যেই যেই পোস্টগুলো পড়তে চাচ্ছেন সেগুলো কিন্তু আপনি বুকমার্ক বুকমার্ক একটা আইকন রয়েছে সেটা মধ্যে ক্লিক করে রিডিং লিস্টে আপনি তালিকাবদ্ধ করে রাখতে পারবেন যার ফলে আপনি যে কোনো সময় যখন স্টাডি করতে যাবেন কুইকলি আপনার এই রিডিং লিস্ট থেকে আপনার স্টাডি স্টাডি করার বিষয়গুলো বের করে খুব সহজে পড়তে পারবেন গুগল ক্রমে আমরা যে কোনো ফাইল ডাউনলোড করলে সাধারণত সেটা ডাউনলোড ফোল্ডারে গিয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে ডাউনলোড করার পর সেই ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যাওয়ার ফলে অনেক সময় কোথায় গিয়ে যে ডাউনলোড করা ফাইলটা রাখলাম সেটা খুঁজে পাই না তো এক্ষেত্রে আপনি চাইলে গুগল ক্রমের ব্রাউজারের মাধ্যমে আপনি সেটিং অপশন থেকে অ্যাডভান্সের যে অ্যাডভান্স থেকে আপনি ডাউনলোড ডেস্টিনেশন চেঞ্জ করে দিতে পারবেন আপনার নির্দিষ্ট একটা ফোল্ডার সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে আপনি সেখান থেকে আপনার ডাউনলোডকৃত যে কোনো ফাইল সেখানে গিয়ে জমা হবে আপনি সেখান থেকে আপনার প্রয়োজন মতো সেগুলো ব্যবহার করতে পারবেন আমরা উইন্ডোজ ব্যবহারকারীরা টাক্স ম্যানেজার নামে একটা অপশনের সাথে পরিচিত আছি যখন আমরা কাজ করি আমরা টাক্স ম্যানেজারের মধ্যে দেখতে পারি যে আমরা কতগুলো কাজ একসঙ্গে করছি তার একটা লিস্ট দেওয়া থাকে ঠিক তেমনিভাবে আপনার গুগল ক্রোম ব্রাউজারেও কিন্তু টাক্স ম্যানেজার অপশন রয়েছে এখান থেকে আপনি কতগুলো কাজ করছেন এই ব্রাউজার দিয়ে সব কিছুই কিন্তু একসঙ্গে একটা গ্লান্স দেখতে পারবেন তো সেখান থেকে আপনি চাইলে এই টাস্ক ম্যানেজার থেকে আপনার অপ্রয়োজনীয় অপশনগুলো কেটে দিতে পারবেন অথবা ম্যানেজ করতে পারবেন টাক্স ম্যানেজার অপশনটা কুইকলি চালু করার জন্য আপনাকে কিবোর্ডের শিফট ধরে রেখে ইএসসি চাপতে হবে তাহলে আপনি টাক্স ম্যানেজার অপশানটা খুব কুইকলি বের করতে পারবেন আমরা ব্রাউজার করতে করতে অনেক সময় দেখা যায় ব্রাউজারটা অনেক বেশি ভারী হয়ে যায় কারণ প্রচুর প্রচুর পরিমাণ হিস্ট্রি জমা হয়ে যায় জমা হয়ে আমাদের ব্রাউজারটা অনেক ভারী হয়ে যায় যার ফলে ব্রাউজিং করতে গেলে অনেক সময় দেখা যায় যে স্লো কাজ করছে কোনো সময় মনে হয় যে মেবি আমাদের ইন্টারনেটটা স্লো কাজ করছে আসলে ব্যাপারটা তেমন না অনেক সময় দেখা যায় যে ইন্টারনেট স্লো না করা করে না বরং আপনার ব্রাউজারটাই ভারী হয়ে থাকে আবার অনেক সময় হিস্টোরি ফুল হয়ে গেলে ব্রাউজারটা কাজ করে না সেক্ষেত্রে আপনি ক্লিন ব্রাউজার নামে একটা অপশন রয়েছে সেটা দ্বারা আপনার ব্রাউজারে যত জঞ্জাল রয়েছে সেগুলো আপনি ক্লিন করতে পারবেন মুহূর্তের মধ্যে এক্ষেত্রে আপনি লাস্ট ওয়ান ইয়ার এক্ষেত্রে আপনি লাস্ট ওয়ান আওয়ারের হিস্টোরি অথবা লাস্ট ওয়ান উইক অথবা লাইফ টাইম যত হিস্টোরি আপনার ব্রাউজারে জমা হয়েছে সবগুলো আপনি এক অ্যাট এ গ্ল্যান্স আপনি ক্লিয়ার করতে পারবেন সর্বশেষ টিপটা হচ্ছে যে রিসেট অপশন আমরা অনেক সময় ব্রাউজারটাকে এলোমেলোভাবে বিভিন্ন ধরনের মেলোয়ার বিভিন্ন ধরনের প্লাগ বিভিন্ন ধরনের উইজেট ব্যবহার করার ফলে ব্রাউজারটা ঠিকঠাক মতো আগের মতো কাজ করে না ব্রাউজিং করতে যে এটা চলে আসে ওইটা চলে আসে এইটার বিজ্ঞাপন আসে ওই ওয়েবসাইট চালু হয়ে যায় আমরা গুগল ক্রম ক্রমের মধ্যে গুগল চালাবো কিন্তু অন্য সার্চ ইঞ্জিন চালু হয়ে যাচ্ছে এই নানা ধরনের প্রবলেমে আমাদেরকে ফেস করতে হয় যারা বিশেষ করে যারা নতুন ব্যবহারকারী রয়েছে তাদের ক্ষেত্রে তো ক্ষেত্রে আপনি যদি এই সব ধরনের গুগল ক্রমের জঞ্জল থেকে মুক্ত পেতে চান তাহলে আপনাকে রিসেট অপশনটা ব্যবহার করতে হবে রিসেট অপশনটা ব্যবহার করলে আপনার ব্রাউজারটা প্রথম অবস্থায় ইনস্টল করার পর আপনার যেমনটা ছিল ঠিক তেমনটাই হয়ে যাবে তো আপনি চাইলে এই অপশনটা ব্যবহার করে কিন্তু আপনার ব্রাউজারকে আবার নতুন করে আগের মতো করে ব্যবহার করতে পারবেন সুপ্রিয় সুধি এই ছিল মোটামুটিভাবে আমাদের গুগল ক্রমের দশটা এগারোটা হিডেন টিপস আশা করছি যারা নতুন ব্যবহারকারী রয়েছেন অথবা যারা এগুলো সম্পর্কে জানেন না তাদের কাছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সবাই অনেক ভালো থাকবেন যাবার আগে একটা কথা বলে যাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক দেওয়ার অপশনটা আপনার জন্য চালু রয়েছে আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন